বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সেই ঢাকা এই ঢাকা বিষয় নিয়ে। আর অনুষ্ঠানে আছেন বুয়েটের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর সরওয়ার জাহান, ভাস্কর মৃণাল হক এবং স্থপতি ও লেখক শাকুর মসজিদ। আপনাদের তিনজনকেই আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে আসলে নগর পরিকল্পনা নিয়ে, যে এই যে নগরের ওয়ার্ল্ড টিন টিনে যে সাজানো হয়েছে সেগুলিকে কিভাবে রক্ষা করা যায়, আসলে কি হওয়া উচিত। আমি শুরুতেই যেতে চাচ্ছি এই পর্বে মৃণাল হকের কাছে, যে যেহেতু ঢাকা শহরের কিছু ভাস্কর্য আপনি সউদ্যোগে নির্মাণ করেছেন, যদি এই মুহূর্তে ওয়ার্ল্ড টি টোয়েন্টি নিয়ে আপনাকে বলা হতো দায়িত্ব পালন করার জন্য, বাংলাদেশের কোন বিষয়গুলিকে আপনি সামনে নিয়ে আসতেন বিদেশিদেরকে জানানোর জন্য? প্রথমত আমি আমার ঢাকা আর্ট কলেজ এবং বাংলাদেশে অনেক গণ্যমান্য ভালো ভালো আর্টিস্ট আছে, সবাইকে ডেকে সবার মতামত নিয়ে সবাই কিছু কিছু ডিজাইন দিতেন, এবং আমাদের সিনিয়র আর্টিস্টদের ভিতর যদি 20 জন 20টা আইডিয়া দিতেন, ঝর্ণার হোক ভাস্কর্যের হোক, 20টা আইল্যান্ড এরকম 20টা কাজ করা যেত। এবং ছাত্র আছে প্রায় 300-এর মতো, প্রতিটা ছাত্র যদি একটা করে ডেকোরেশন পিস বানাতো হার্ডবোর্ড পার্টিস দিয়ে, 300 ছেলেমেয়ে যদি এটা বানাতো, 300-এর ভিতর 150টা বানালো, আমার মনে হয় পুরো ঢাকা শহরের চেহারা পাল্টে যেত। এটা আর্টিস্ট বলে না, এটা আর্কিটেক্ট আর্টিস্ট মিলে সমন্বয়ে হতে পারত। আমরা আমরা কিন্তু এরই মাঝে এই অনুষ্ঠানে দেখেছি যে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট শহরে কিন্তু আলপনা এঁকেছে এই ওয়ার্ল্ড টি টোয়েন্টি নিয়ে, তাদের কিন্তু অংশগ্রহণ আমরা অলমোস্ট, কিন্তু আর্কিটেক্ট আর আর্টিস্ট কাছাকাছি বেশ রিলেশন আছে, বিশেষ করে ভাস্কর্য এবং আর্কিটেক্টরা একবারে কাছাকাছি চলে আসেন, তো আমার মনে হয় আর্কিটেক্ট আর্টিস্ট আবার এখন আর্কিটেক্টের কাজ আর্টিস্টরা করা শুরু করেছে, আর্টিস্টের কাজ আর্কিটেক্টরা করছে, যেহেতু শেখানো হয় একই জিনিস। তো আমার মনে হয় সমন্বয় যদি বসায় উঠত, আমরা কেউ লাভ করবো না, ব্যবসা করবো না। হ্যাঁ, আমার চা নাস্তার খরচ উঠলো, আর্ট কলেজের ছাত্ররা গ্রুপ গ্রুপ করে যদি এরকম 25টা গ্রুপ বা 30টা গ্রুপে 30টা সুন্দর কাজ করতো, এয়ারপোর্ট থেকে আপনার একবারে স্টেডিয়াম পর্যন্ত বিভিন্ন স্পেসে আইল্যান্ডে সুন্দর সুন্দর কাজ বসাতো, কিছু বসালো আর্কিটেকচাররা, কিছু বসালো চারুকলার ছেলেমেয়েরা, এর সাথে আমরা রাজশাহী আর্ট কলেজ, চিটাং আর্ট কলেজ, অন্যান্য আর্ট কলেজের আনতাম, তারপরে খুলনা বা অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে আর্কিটেকচারাল নিয়ে করলে একটা অন্যরকমই হতো। এখানে আপনার 8 কোটি আর 173 কোটি 100 কত কোটি লাগতো না, আপনার 5 কোটি টাকা দিয়ে মনে হয় ঢাকার চেহারা অনেক সুন্দর হয়ে যেত। মানে আপনি আপনি বলছেন যে সবাই যদি একটা অংশগ্রহণ এখানে থাকতো, সেই ক্ষেত্রে আপনার সেই অর্থেরও সাশ্রয় হতো, একই সঙ্গে আমাদের মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারতাম। আমি স্যারের কাছে একটু যেতে চাচ্ছি। স্যার, যে নগর পরিকল্পনার ক্ষেত্রে আপনি বলছিলেন যে পরিকল্পনার ক্ষেত্রে কিভাবে কে কারা কি ভূমিকা রাখতে পারে, স্যার এখানে যে জিনিসটা মৃণাল হক বললেন যে এই পার্টিসিপেশনের ক্ষেত্রে, সেখানেও কিন্তু আসলে একটা ভূমিকা রাখার প্রয়োজন আছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু সউদ্যোগেই তারা কিন্তু তাদের নিজেদেরকে উপস্থাপন করেছে। আপনার কি মনে হয় স্যার, এই যে এই জায়গায় বাংলাদেশের কি কি জিনিসগুলিকে আমরা তুলে ধরতে পারতাম বাইরে এই সাজানোর সাথে সাথে, যেটা আপনি শুরুতেই বলছিলেন যে সেখানে কিছু প্রাকৃতিক বিষয়? জি জি, এখানে এটা এটা জিনিসটা দাঁড়াচ্ছে যে আমাদের আমরা এই প্রথম ইয়েটা হচ্ছে যে আমরা কি উদ্দেশ্যে এটা করতে চাচ্ছি, এটাকে কি আবার কথা হচ্ছে যে এটাকে ওই সময়ে পরে শেষ হয়ে যাবে না পার্মানেন্ট রাখবো, তাহলে দুটো বিষয়, মানে আপনি কি উদ্দেশ্য করবেন, এটা এটা স্থায়ী হবে কি অস্থায়ী হবে, এই জিনিসগুলো চিন্তা করে যদি করেন। আপনি আরেকটা কথা বলছিলেন স্যার, লং টার্মের যে বিষয়টি আছে, স্যার আমরা রাজনীতির ক্ষেত্রে যেটি দেখি অপ্রিয় একটি সত্য কথা, যে এক সরকার যে পরিকল্পনা নেয় সেটি কিন্তু পরের সরকারের কাছে একটা খুব গ্রহণযোগ্য হয় না। বা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, আমাদের ফ্লাইওভারের ক্ষেত্রে দেখা গেছে যে এক সরকার যেই ফ্লাইওভার উদ্বোধন করেছে, পরের সরকারের সময় সেই ফ্লাইওভারের কিন্তু কাজ হয়নি। কাজে সেই ক্ষেত্রে স্যার, যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাটা, এইটা কিভাবে সমন্বয় করা সম্ভব? না, আমার যেটা মনে হয় যে এটা সম্ভব, এটা যে সব ক্ষেত্রে যে ঠিক তা না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা হয়েছে, কিন্তু এইসব ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা কম আর কি। তবে যেটা হচ্ছে যে আপনি যদি জিনিসটা অবজেক্টিভলি করেন, যদি রিয়েল এক্সপার্টদের নিয়ে করেন,
ঠিক প্রথা মেনে করেন এবং সেখানে যদি কোনো রাজনৈতিক চিন্তাধারা না থাকে, তাহলে আমার মনে হয় এটা লং টার্ম এটা থাকবে আর কি। সেখানে সেখানে তো কোনো সেটা দেশের আপনার যে হেরিটেজ ট্রেডিশন মানে ঐতিহ্য এগুলোকে তুলে ধরা হচ্ছে, সেক্ষেত্রে তো আর আপনার যদি সেটা অবজেক্টিভলি করেন তাহলে এটা হতে পারে। তা আমি যেটা বলছিলাম যে পার্মানেন্ট যদি যদি করতে চান বা করার উদ্দেশ্য থাকে তাহলে অনেক কিছুই নিয়ে আসতে হবে, নগর পুরো নগর পরিকল্পনার মধ্যে সেটা নিয়ে আসতে হবে। এখন সেটা সেখানে যেমন ধরেন আমি যেটা বলছিলাম এবং সাকর সাহেব যেটা আগে বলছিলেন যে আরবান গ্রিনিং, এখন যেটা এখন সৌন্দর্য বর্ধন কিন্তু জাস্ট আপনার লাইটিং দিয়ে বা শুধু যে ভাস্কর্য দিয়ে করা হচ্ছে তা না, এখন একটা ট্রেন্ড। এবং এটা এটার কারণ হচ্ছে যে এই যে আমাদের ক্লাইমেট চেঞ্জের একটা বিষয়গুলো আসছে আর কি ভবিষ্যতে, যে ক্লাইমেট চেঞ্জ হলে আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট মানে এক্সট্রিম ওয়েদার ইভেন্ট হতে পারে, সেগুলোকে ইয়ে করার জন্য এখন নতুন একটা কনসেপ্ট আসছে আরবান গ্রিনিং, অর্থাৎ গ্রিন ইনফ্রাস্ট্রাকচার। গ্রিন ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে ন্যাচারাল, যে গ্রাস লাগিয়ে গাছ লাগিয়ে সুন্দর সুন্দর প্ল্যান্ট লাগিয়ে সেগুলো করা যেতে পারে, পার্ক তৈরি করে বা ইয়ে। এখানে একটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যারা আসবেন এইরকম ইভেন্টে, তারা কিন্তু শুধু ওই লাইট দেখার জন্য, তারা দেশটা দেখার জন্য আসবেন, কাজেই এটার উদ্দেশ্য হওয়া উচিত যে দেশের ঐতিহ্য এবং দেশের যে বিশেষ ক্যারেক্টারিস্টিক্স সেগুলো ফুটিয়ে তোলা, সেটা যাতে একটা এটাকে বলা হয় যে আপনার ভিজুয়াল অ্যামিনিটি, মানে ভিজুয়াল জিনিসটাকে এত সুন্দরভাবে আপনার ফুটিয়ে তুলতে হবে যেটা মনের মধ্যে দাগ কেটে যায়। কাজে এই যে আরবান গ্রিনিং, সুন্দর সুন্দর গাছ দিয়ে আপনার এই যে ট্রাফিক যেটা উনি বলছিলেন যে আপনার টাইলস দিয়ে বাথরুমের টাইলস দিয়ে এগুলো করা হচ্ছে, সেখানে আসলে ওটা তো দেখে মানুষ খুব খুব একটা ইয়ে হবে না। কাজে এখানে আপনার গ্রিন ইনফ্রাস্ট্রাকচার যেটা আমি আগেই বলছিলাম, প্ল্যান্টস শ্রাবস গ্রাস এগুলো দিয়ে করা যেতে পারে। এছাড়া যে ভাস্কর্য যদি হয় সেটা আমাদের যে ঐতিহ্য, আমরা তো এখানে বিদেশিদের নকল করলে চলবে না আর কি, মানে সেটা আমাদের সেটা আমাদের 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 যে আমাদের কান্ট্রি কিন্তু শুধু যে ঢাকা শহর না, রুরাল এরিয়া আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কালচার আমাদের আমাদের কৃষ্টি আমাদের এগুলো আছে, সেগুলো ফুটিয়ে তুলতে মানে হবে আসলে আর যে কি। নগরের যে সৌন্দর্য আছে বা নগরকে আমাদের যেহেতু একটা উপস্থাপনার বিষয় আছে, জি জি সেখানে আমাদের কৃষ্টি কালচার এবং সবার এক্স্যাক্টলি, একটা অংশগ্রহণ অংশগ্রহণ অবশ্যই সেখানে আপনার দরকার আছে, সেটা আপনি বলছেন। জি আমি সাগর মজুদের কাছে আসবো, তবে আমাদের একটা বিরতিতে আবারও যেতে হবে, এই কারণে যে আসলে আমাদের যেটি এই মুহূর্তে প্রশ্ন যে আমাদের তো আসলে 115 কোটি টাকা খরচ হয়ে গেছে, তারও আগে থেকে যদি আমরা হিসাব মিলিয়ে যাই তাহলে অনেক কোটি কোটি টাকা খরচ হয়েছে। সেই যাত্রায় হয়তো আমরা এগুলি সংরক্ষণ করতে পারি নাই, কিন্তু এখন যখন শেষ হয়ে যাচ্ছে সেটা আমরা কিভাবে সংরক্ষণ করতে পারবো, নিশ্চয়ই এই নিয়ে আমরা আলোচনা করবো আর একটা বিরতির পর। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি দিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শীঘ্রই। বৃদ্ধির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আজকে, আমাদের আলোচনার শিরোনাম সেই ঢাকা এই ঢাকা, ওয়ার্ল্ড টি20কে ঘিরে ঢাকার যে এই যে সৌন্দর্য বর্ধন এবং এটির ভবিষ্যৎ নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। আমাদের অনুষ্ঠানে তিনজন অতিথি আছেন, বুয়েটে নগর আঞ্চলিক পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর সরোয়ার জাহান, ভাস্কর মৃণাল হক এবং স্থপতি ও লেখক সাকর মজিদ। আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আমরা এর আগের পর্বে আমরা আলোচনা করছিলাম যে যা হয়েছে সেগুলিকে আসলে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, যেটি আপনাদের আলোচনা থেকে উঠে এসেছে যে আমরা যখন নগরকে যখন বহির্বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করছি, সেখানে সমস্ত মানুষের যদি আবেগ অনুভূতিকে আমরা কাজে লাগাতে পারতাম সেটা আরও বেশি কাজে লাগতো, ঠিক এমন যে মনে আছে। আবার ঠিক একইভাবে যা হয়ে গেছে এখানেও অনেক বিনিয়োগ হয়েছে এবং সেটি আমরা কিভাবে রক্ষা করতে পারি, এই আলোচনায় যাওয়ার আগে আমি সাগর মজুদের কাছে আলোচনায় যাব তার পরিকল্পনা। তবে তার আগে আমরা একটু দেখে নিই যে ব্যক্তিগত উদ্যোগেও কিছু কিছু কাজ কিন্তু হচ্ছে, তারই একটি বিষয় সেটি আমাদের মহসিন কবিরের একটি রিপোর্ট দেখে নেব।
হুট করে কেউ ঢাকা এলে চমকে যাবেন, মুগ্ধ হবেন রাতের ঢাকার আলো ঝলমলে রূপ দেখে। এক মাস আগের ঢাকা আর এখনকার ঢাকার মধ্যে যেন রাত আর দিনের পার্থক্য। ঢাকার যারা স্থায়ী বাসিন্দা তারা জানেন রাজধানীর এই রূপ কতটা ক্ষণস্থায়ী। টি টোয়েন্টি বিশ্বকাপ ইভেন্ট শেষ হতে না হতেই হয়তো আবারও আগের সেই ফ্যাকাশে চেহারায় ফিরে যাবে পুরো শহর। ব্যয় আমি করব সেটি যেন এমন ব্যয় হয় যার তার যে রিটার্ন সেটা যেন দীর্ঘস্থায়ী হয় এবং আমার সংস্কৃতিকে, আমার চিন্তা চেতনাকে, আমার এই ঢাকার যে আরবান মরফোলজি এবং তার যে আরবানিজম সেটাকে যথাযথভাবে প্রকাশ করে। স্থপতি ইকবাল হাবিব মনে করেন ক্রিকেটকে কেন্দ্র করে শুধু রাতের ঢাকা নয়, পরিকল্পনা থাকলে সারা বছরের জন্যই ঢাকাকে সাজিয়ে রাখা সম্ভব। সবুজটাকে আলোকিত করে আরো হয় উজ্জ্বলতর, এই পল্লবিত উজ্জ্বলতর ভাবে এটাকে যদি সারা বছর উপস্থাপনের ব্যবস্থা করা হয় তাহলে এই মরিচ বাতি দিয়ে যে ক্ষণিকের বিয়ে বাড়ির আয়োজন আমরা করেছি তার থেকে অনেক বেশি দীর্ঘমেয়াদী, সামঞ্জস্যপূর্ণ এবং আদরণীয় সৌন্দর্য আমরা তৈরি করতে পারতাম। ব্যক্তিত্বকে সারা বছরই শহরকে সাজিয়ে রাখা যে সম্ভব তার বাস্তব উদাহরণ কারণবাজারের আন্ডারপাস। আন্ডারপাসটির বর্তমান এই চিত্র দেখে কেউ হয়তো মনেই করতে পারবেন না যে একসময় সেই নোংরা অন্ধকারাচ্ছন্ন পথটি এখন প্রজাপতি গুহা নামেই পরিচিতি পেয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা সরকারের তরফ থেকে তো সাময়িকভাবে করা হচ্ছে এই প্রতিষ্ঠার প্রতিযোগিতা চলার সময়টুকুর জন্যে, কিন্তু আমরা যেটা করছি আমরা পার্মানেন্টভাবে করছি, আমরা থ্রু আউট দ্য ইয়ার এই ভিটিফিকেশন আমরা কন্টিনিউ করব। আমি যদি আপনার কাছে যেতে চাই যে আসলে আমাদের সবার ভিতরেই কিন্তু একটা আবেগ কাজ করে, এই ঢাকাটা যদি আসলেই সুন্দর হতো, এখন যেতটুকুই আছে আপনারা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলেছেন, নিশ্চয়ই আমাদের যারা দায়িত্বশীল তারা ভাববেন কীভাবে আমরা এটিকে সংরক্ষণ করতে পারি। আসলে আমাকে যদি সুযোগ দেওয়া হয় যে আমি কি করতে পারতাম বা কি করতাম, আমি প্রথমেই নজর দিতাম যে আমাদের ঢাকায় চলাচলের পথটাকে শৃঙ্খলিত রাখা, এবং ঢাকা শহরে আসলে পায়ে হাঁটার মতো কোনো পথ নাই, আমাদের ফুটপাতগুলো নোংরা এবং এগুলো দখল করা। এই ফুটপাতগুলোকে যদি আমরা অন্তত পরিষ্কার করতে পারতাম, ঢাকা শহরে ফুটপাত পায়ে হাঁটার যে পথটা নির্ধারণ করে দেওয়া হয়েছে নানাভাবেই, আর্কিটেক্টরা করেছেন, মাস্টার প্ল্যানাররা করেছেন, এই ফুটপাতগুলোকে যদি সমস্ত ঢাকা শহরের ফুটপাতগুলোকে যদি আমরা মুক্ত করে পরিচ্ছন্ন করে রাখতে পারতাম তাহলে ঢাকা শহরের সৌন্দর্য অনেকগুণ এমনিতেও বেড়ে যেত, সাথে সাথে মানুষের চলাচলের পথটাও অনেক সুগম হতো। ঢাকা শহর কিন্তু, বিদেশি কোনো অতিথি যদি ঢাকা শহরে আসে সে মনে করবে যে এই শহরের মানুষ হাঁটে না, সবাই গাড়িতে চড়ে, পায়ে হাঁটার মতো কোনো পথ নাই। এই কাউরানবাজার থেকে যদি কোনো অতিথিকে বিদেশে মিরপুর যেতে হয় সে কিন্তু পায়ে হাঁটার পথ পাবে না, অথচ বিদেশে এরকম দূরত্ব মানুষ পায়ে হেঁটেও যেতে পারে, কোনো সমস্যা নেই। আমার মনে হচ্ছে যে আমাদের ফুটপাতগুলোকে যদি আমরা পরিষ্কার রাখতে পারতাম, আমাদের ল্যাম্পপোস্টগুলোকে যদি আমরা পরিচ্ছন্ন রাখতে পারতাম, আমাদের যে যে নাগরিক স্থাপনাগুলো আছে সেগুলোকে যদি আমরা নির্ঝঞ্ঝাট রাখতে পারতাম, আমাদের যে ভাস্কর্যগুলো আছে সেগুলোকে যদি দেখার মতো উপযুক্ত করে রাখতে পারতাম, নতুন কোনো কিছু না করেও কিন্তু আমরা এই শহরটাকে অনেক বেশি উপভোগ করে দিতে পারতাম মানুষের কাছে। মৃণাল হক, আপনার কাছে একদম আমাদের শেষ পর্যায়ে আছি আমরা, আর জানতে চাইবো যে এরপরে আমরা কিভাবে এটাকে স্থায়ী রূপে অ্যাডক নয় বর্তমান যা আছে সেটাকে রাখতে পারি। প্রতি বছর লাইট এভাবে না কিনে সিটি কর্পোরেশনই পারে এটাকে যে নিজস্ব লাইট কিনে ওটা প্রতিটা অকেশনে কাজে লাগানো, এবং পোস্টার যারা মারবে প্রতিটা পোস্টারের জন্য এত টাকা জরিমানা করা হবে, এ আইন করে দিক, তাহলে রাস্তাঘাট থেকে উঠে আসা অক্ষত ব্যক্তিরা নিজের নাম দিয়ে পোস্টার দিয়ে নেতা বানানো, টেন্ডেন্সিটাও যাবে, ঢাকা শহরের রাস্তাঘাট অনেক ফ্রেশ হয়ে যাবে। এবং এই যে ব্যানার, ব্যানার কেউ পারমিশন ছাড়া লাগাতে পারবে না, করা আইন হতে হবে, সবাই দিয়ে ঈদের শুভেচ্ছা, তারপর রোজার শুভেচ্ছা, রাজনীতির শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা করে নেতাদেরকেও পতাচ্ছে নিজেদের বিরাট ছবি, আর যে লেখাগুলো দিয়েছে এত ছোট আপনি মইনের কাছে গেলেও পড়তে পারবেন না, যে পোস্টারগুলো দিয়ে নিজের চেহারাটা তারা প্রকাশ করার জন্য অতিরিক্ত ব্যস্ত,
তো আমার মনে হয় যে এই সমস্ত পোস্টার ব্যানার এবং ওই যে তেলাপোকা মারার বিজ্ঞাপন, ল কলেজের বিজ্ঞাপন, তারপর এইচ খান অমুক শিক্ষা টিউটর দিচ্ছে, এগুলো একবারে দেওয়া মাত্র জরিমানা করার আইন থাকা উচিত। কোনো ওয়াল রাইটিং এবং তেলাপোকার বিজ্ঞাপন এগুলো স্টপ করে দিক, পোস্টার মারা কড়াকড়ি করে দিক প্রতিটা পোস্টারের জন্য। বর্তমান যে জিনিস আছে, যে বিষয়গুলি আছে, এগুলিকে যদি আমরা একটু জায়গায় নিয়ন্ত্রণ করি তাহলেই আমাদের ঢাকা আরও সুন্দর হবে। একদম একেবারে শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর সরোজানের কাছে আমার প্রশ্ন, যে উনি যেটি বললেন যে তারা দুজনেই যেই দুটি পোস্টার, একটি ফুটপাত এবং আরো কিছু আনুষঙ্গিক কাজ সবকিছু, ফ্যাসাদ আমাদের মূলত আমাদের ফ্যাসাদগুলো আমরা যদি বুঝে রাখতে পারি, দেয়ালগুলো, বিল্ডিং এর দালানগুলো, সাইনবোর্ডগুলো, তাতে আপনি এখন সিটি কর্পোরেশনের উপর দায়িত্ব পড়ে, আপনি শুরুতে যে সমন্বয়হীনতা যেই কথাগুলি বলছিলেন, সিটি কর্পোরেশন আসলে সেই শক্তি আছে কিনা বর্তমান প্রেক্ষাপটে এবং সেটি প্রয়োগ করতে পারে কিনা? না, সেই এটা নাই, ওনারা দুজন যে কথাগুলো বলছে আমিও সেটা বিশ্বাস করি যে আগে আমাদের নিজস্ব যে জিনিসগুলো আছে, অলরেডি আছে আর কি, নতুন কিছু না, সেগুলোকে আগে সুন্দর করতে হবে। যে ফুটপাথ যেটা আর কি, সেগুলোকে সুন্দর করতে হবে, ফ্যাসাদ অন্যান্য যেগুলো আছে সব কিছুই আগে সেগুলোকে সুন্দর করে তারপরে আপনার নতুন কিছু করা যেটা, সেটা পরিকল্পনা মাফিক করতে হবে আর কি। এবং এখানে একটা বিষয় এসে যাচ্ছে যে এটা আমরা বলতে পারি, অনেক কিছু বলতে পারি যে এটা করতে হবে, ওটা করতে হবে, অনেক কিছুই বলা যায় আর কি, কিন্তু প্রশ্নটা আসে কে করবে, কিভাবে করবে এবং সেটা কিভাবে মেনটেইন হবে, এবং আমাদের এই এগুলো করার জন্যে অর্থটা কোত্থেকে আসবে, এই জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা বড় লিস্ট দিলাম এগুলো করতে হবে, কিন্তু যেটা করা দরকার যে এই যে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তাদের ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। আমরা মনে করি যে যাদের দায়িত্ব সেটি এবং নিশ্চয়ই সেই দায়িত্ব খুঁজে বের হবে এবং আমাদের নগরী অনেক সুন্দর হবে এবং এরকমই থাকবে, সেই ঢাকা আবার ফিরে আসুক এটি আসলে কেউই চাচ্ছেন না। ঢাকা এই নগরী যেন সবসময় থাকে। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আগামীকালে নিউজ আর এক্সট্রা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন।